আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, স্বাগত সবাইকে। বেশ কিছুদিন পর আপনাদের সাথে আবার ফিরে আসলাম আমাদের ট্রেনিং সেশনে। তো মূলত আমি লাস্ট যেটা ট্রেনিং সেশন পোস্ট করেছিলাম সেটা ছিল হচ্ছে সিক্রেট অফ সাকসেস, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার যে সিক্রেটগুলো আছে সেই সিক্রেটগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে যে চারটা পার্ট আমাদের করানোর কথা ছিল শুধু একটা পার্ট আমরা করেছিলাম। তো আজকে দ্বিতীয় পার্ট, পাওয়ার অফ সেভেন সি, অর্থাৎ সেভেন সি আমরা যেটা দেখেছিলাম সেভেন সির পাওয়ারটা আমরা গত সেশনে একটু হিন্ট দিয়েছিলাম। হোয়াট ইজ সি? সি চয়েস, চান্স, চ্যালেঞ্জ, চেঞ্জ, কন্ট্রোল, কনস্ট্যান্টলি এবং সেলিব্রেটি। আমরা কীভাবে এই সাতটা সির আপনার পাওয়ার বা এটার কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে অনুশীলন করতে হয় এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আজকে একদম প্র্যাকটিক্যালি শেয়ার করব। আমরা কম্পিউটার স্ক্রিনে এটা দেখব সুন্দর করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি যেটা বলি সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে ট্রেনিংগুলো রয়েছে, ট্রেনিংগুলো যে আপনি শুধু নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হবেন এমন না, আপনার জীবনে যে কোনো সেক্টরে, ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, প্রমোশনের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের এই হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়গুলো কিন্তু এখানে ডিসকাস করা হয়। সো আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি এই এই জিনিসগুলো অনুধাবন করে গিয়েছিল তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে। অ্যাকচুয়ালি প্রফেশনালি যে ট্রেনিংগুলো করানো হয় একাডেমিক ক্ষেত্রে কিন্তু এগুলো করানো হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 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 সেক্টরে থাক, যে যে পেশাই থাক, এই বিষয়গুলো নিয়ে যদি একটু মানে অনুশীলন করা হয় তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষ সেখান থেকে একটা সফলতা, সম্মান, তার নিজস্ব পার্সোনালিটি ডেভেলপ করা সম্ভব। তো আজকে আমি দি পাওয়ার অফ সেভেন সি, সি মিন্স আমি যেটা বলেছিলাম সিতে চয়েস, দ্যাটস হোয়াট ইজ লাইফ নিয়ে আমরা গত সেশন আলোচনা করছি। বি টু ডি, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু যে মাঝখানের সময়কালটা যদি আমরা চয়েস বা সিটাকে প্রায়োরিটি দিই, তো এই যে চয়েসটা আমাদের কী ধরনের হওয়া উচিত এবং কীভাবে মেনটেন করা উচিত এটা নিয়ে আপনাদের সঙ্গে আমরা এখন চলে যাই। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আমরা এটা দেখব। আশা করি আপনারা আগামী 10-12 মিনিট একটু কষ্ট করে হলেও থাকবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমরা চলে আসলাম ম্যাজিক স্টিক অফ সাকসেসের সেকেন্ড পর্বে। আজকের আলোচ্য বিষয় যেহেতু আমি গত সেশন আলোচনা করেছিলাম হোয়াট ইজ লাইফ, লাইফ মিন্স বি টু ডি অর্থাৎ বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু মাঝখানে যে সময়কালটাকে আমরা একটা জীবন মনে করি। বি টু ডির মাঝখানে যে একটা অক্ষর থাকে সি, সি মিন্স ইয়ে চয়েস, চয়েস আপনি জীবনে কি হতে চান সেটা চয়েস একান্ত আপনার, আপনি যেটা হতে চান আপনার পক্ষে সেটা হয় সম্ভব। তো এই সিটা কিভাবে আপনি চয়েস করবেন এই জন্য এখানে সেভেন সি, দি পাওয়ার অফ সেভেন সির আজকের ট্রেনিং সেশনে যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, সেভেন সির যে পাওয়ার আমরা একটু দেখে নিই। সেভেন সিটা ফার্স্ট হচ্ছে চয়েস, চান্স, চ্যালেঞ্জ, চেঞ্জ, কন্ট্রোল, কনস্ট্যান্টলি, লাস্টলি সেলিব্রিটি। আমরা কিভাবে এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করব আমরা একটু দেখি। দেখেন চয়েস, আপনি জীবনে সফল হবেন বাট আপনি কি হবেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, বিজনেসম্যান, আপনি যেটাই হতে চান সেটা ডিপেন্ড করতে হবে একান্তে আপনার, আপনি কি চয়েস করেন। দেখেন এই চয়েসটা মূলত একান্ত ডিপেন্ড করতেছে কার উপর, আপনার উপর। আপনি চয়েস করলেন আপনি এটা হবেন, ওটা লক্ষ্য নির্ধারণ করে আপনি কাজ করে যাবেন, আপনি সফল হবেন। মানুষ কখনোই কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, এটা পবিত্র কোরআনেই ডিক্লারেশন দেওয়া রয়েছে, আমরা সবাই জানি। সো আমরা চয়েসটাকে প্রায়োরিটি বেশি দিব। তো আমি চয়েসটাকে কিভাবে, আমরা বিভিন্নভাবে চয়েসটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা কাজ করেছি, বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন আলোচনা করেছি, আপনি কি চয়েস করবেন। দেন চান্স, আপনি চয়েস করছেন বাট চান্সতে কিন্তু আপনাকে সেই অনুযায়ী ইয়ে করতে হবে। দেখেন একটা আমাদের এই গ্রামে একটা কথা রয়েছে
সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, আপনার একটা সুযোগ আসবেই, আপনাকে সুযোগটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। দেখেন এই যে করোনা ভাইরাসের কারণে এখানে অনেকেই এর মধ্যেই কিন্তু একটা সুযোগ আছে, অনেকের এর মধ্যে কিন্তু অনেকে সুযোগে কাজে লাগাচ্ছে। আমি দেখেছি অনেকেই এই আপনার এই সুযোগে অনলাইন ভিত্তিক স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি অনলাইন ভিত্তিতে তারা বিভিন্ন ধরনের কোর্স করতেছে, বিভিন্ন ধরনের পড়াশোনা করতেছে, এক্সট্রা ভাবে তারা স্টাডি করতেছে, অনেক বড় বড় ডিগ্রি কিন্তু এর মধ্যে অর্জন করতেছে, এখানে অনেক প্ল্যান করতেছে, তারা থিসিস করতেছে, অনেকগুলো বিষয় আছে। সো এখানে এই চান্সটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, এই চান্সটা আপনার দরজায় এসে করা নাচ্ছে, বাট আপনাকে সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি এটা কিন্তু আপনার একটা টার্নিং পয়েন্ট, আপনি ট্রেনিং সেশন করার জন্য, আপনি প্ল্যান করার জন্য আপনার কিন্তু রাইট একটা, যেহেতু আমরা হোম বেস বিজনেস করি তো হোমে থেকে প্রচুর সময় পাচ্ছেন, আপনি প্ল্যান করে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সো এটা ওয়ান কাইন্ড একটা চান্স চলে এসেছে আপনার জন্য, নেটওয়ার্ক মার্কেটিং এর চ্যালেঞ্জ। প্রত্যেকটা সেক্টরে সফল হওয়ার জন্য তো চ্যালেঞ্জ থাকে, আমরা জানি। আপনি যত সফল ব্যক্তি হয়েছে পৃথিবীতে আপনি চিন্তা করে দেখেন, তারা কি এমনি এমনি কিন্তু সফল হয়নি, তাদের প্রচুর চ্যালেঞ্জ ওভারকাম করতে হয়েছে। পৃথিবীতে যারা সেলিব্রিটি হয়েছে, হিরো হিরোইন, আপনি বিজনেসম্যান সফল, তা প্রত্যেকেই দেখেন চালা চ্যালেঞ্জ। আপনাকে চ্যালেঞ্জ দেখে ভয় করলে আপনি সফল হতে পারবেন না, আপনি যে কোনো সময় আপনাকে যে কোনো জায়গায় মোকাবেলা হওয়ার আপনার প্রচুর আকাঙ্ক্ষা থাকতেই হবে। আপনি যে কোনো সময় প্রবলেম হবে মানে আপনি সামনে দাঁড়াবেন, প্রবলেম দাঁড়াবেন, দেখুন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলবো, আপনি হচ্ছে মিস্টার সলিউশন, আর পৃথিবীর সকল হচ্ছে মিস্টার প্রবলেম। সো আপনার কাছে যত প্রবলেম আসবে আপনাকে কিন্তু সেই সলিউশন করার মানসিকতা অবশ্যই থাকতে হবে। সো আপনাকে চ্যালেঞ্জ আকারে নিয়েই কাজটা করতে হবে। যেমন এর মধ্যেই এই করোনা ভাইরাসের কারণে কিন্তু অনেক এই কাজ করতে যাচ্ছে না, বাইরে যাচ্ছে না, বাট এর মধ্যে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের প্রোটেকশন নিয়ে কিন্তু রিস্ক নিয়ে তারা কাজে নেমে পড়ছে। দেখেন যারা রুমে বসে আছে আর যারা রিস্ক নিয়ে যারা কাজে নামতেছে, তাদের মধ্যে কি একটা চ্যালেঞ্জ আকারে যায়নি, তারা কি সফল হলে? দেখেন এখানে এই ক্ষেত্রে যখন চ্যালেঞ্জ নেবেন দেন আপনি কিন্তু একটা চেঞ্জ আসবে। আপনি সাধারণ মানুষ সেজন্য চ্যালেঞ্জ নিয়ে যখন আপনি কাজে নেমে বললেন, দেখেন আপনি কম্পেয়ার করেন, তাদের মধ্যে একটা চেঞ্জ কিন্তু দুজনের মধ্যে অবশ্যই আসবে। কন্ট্রোল, কন্ট্রোল যেটা বলা হচ্ছে, কন্ট্রোলের ব্যাপার হচ্ছে, এটা ডিটেলস আলোচনা করতে সময় লাগবে আমাদের প্রত্যেকটা জিনিসেই। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছে দুটা, মুখ দিয়েছে একটা, তার মানে কি আপনি বলেন কম শোনেন বেশি, বাট আমরা কিন্তু অন্যভাবে চিন্তা করি। কন্ট্রোলিং করার জন্য আপনাকে সকল দিকে কন্ট্রোল করতে হবে, আপনাকে আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আপনার প্রত্যেকটা জিনিস আপনাকে যদি কন্ট্রোল না করেন সেই ক্ষেত্রে আপনার অনেক ধরনের ইয়েটা হবে। যেমন এপিজে আবুল কালাম আজাদ, প্রাক্তন প্রেসিডেন্ট ছিল ইন্ডিয়ার, উনি একটা সময় যখন খেতে বসে একটা পোড়া রুটি কিন্তু ওনাকে খেতে দেওয়া হয়েছিল, পাশে ওনার ছেলে বসেছিল, বাট উনি কিন্তু পোড়া রুটি খেয়ে ওখান থেকে উঠে চলে গেল। তখন ওনার বাবা জিজ্ঞেস করেছিল, বাবা আপনি পোড়া রুটি খেলেন, আম্মুকে যে কিছু বললেন না? তখন উনি তখন অ্যান্সার দিয়েছিল, দেখো বাবা একটু পোড়া রুটি হয়েছে, বাট আমি যদি এটার বিনিময়ে তাকে কিছু বলি তাহলে উনি মনে এত কষ্ট পাবে, উনি সারা জীবন এই কথাটা উনি ভুলতে পারবেন না, উনি কষ্ট পাবে, বাট আমি তো জিহ্বার সামান্যতম একটু স্বাদ না হয় একটু হয়েছে, জিহ্বার স্বাদ তো আপনি মাত্র 3 সেকেন্ড থাকে, তো 3 সেকেন্ডের একটা স্বাদ যদি আমি ভুলতে পারি সারা জীবনে তোর গন্ড হলো না। দেখেন কন্ট্রোল, ইচ্ছে করলে সে এখানে কিন্তু একটু বকা দিতে পারতে পারে, ধরনের করতে পারে, বাট এই ধরনের কন্ট্রোল কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন জায়গায় ধৈর্য ধরার মানসিকতা আমাদের দেখতে হবে। এক্ষেত্রে দেখেন কনস্ট্যান্টলি, অর্থাৎ সফল হওয়ার সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কনস্ট্যান্টলি কাজ করে যেতে হবে, নেভার গিভ আপ, আপনাকে কন্টিনিউ কাজটা করেই যেতে হবে। আপনি যদি কন্টিনিউ কাজ না করেন তাহলে কিন্তু এখানে সফল আপনার হবেন না। এই কনস্ট্যান্টলি এই বিষয়টা কিন্তু আমরা হয়ে যাই, একটু পরেই আমরা কি করি, আজকে কোম্পানির অফার দিল এখানে যাচ্ছি, কালকে কোম্পানি অফার দিল এখানে যাচ্ছি, আরেকটা কোম্পানি অফার দিল আরেকটা কোম্পানি, অর্থাৎ ম্যাঙ্কি লিডার হওয়া যাবে না, ম্যাঙ্কি লিডার হওয়া যাবে না। নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক অপরচুনিটি আছে, অনেক কিছু আছে, বাট আপনি সফল হতে গেলে অবশ্যই একটা কোম্পানিতে আপনাকে স্ট্রাইক হয়ে দীর্ঘ 10 বছর লেগে থাকার মানসিকতা থাকতে হবে। আপনি আজকে কাজ করলেন 5 বছর, 3 বছর কাজ করে আরেকটা কোম্পানিতে আরেকটা বছর, তো অর্থাৎ আপনি 50% কাজ করতেছেন, আপনি যখন নতুন করে আরেকটা কোম্পানিতে যাচ্ছেন আবার 0 থেকে 50 যাচ্ছেন, সবসময় 50, আপনি 100 যেতে পারতেছেন না। আপনি যে কোনো কোম্পানি, কোনো জিনিস ফুলফিল না, মিসিং পিস থাকবে, মানুষের জীবনে মিসিং পিস থাকবে, কোনো কোম্পানি পরিপূর্ণ না, কোনো আপনি নিজে পরিপূর্ণ না, ডিস্ট্রিবিউটার পরিপূর্ণ না, বাট আপনাকে সব কিছু মেনে নিয়ে
কনস্ট্যান্টলি ভাবে যদি কাজ করে যান আপনার ওখানেই সফলতা হবেন। এখানে কোম্পানি লাফালেপি করে লাভ নাই, প্রত্যেকটা মানুষই সফল হওয়ার সুযোগ আছে, প্রত্যেকটা কোম্পানিতে সফল আছে, বাট আপনি কি, আপনার কোয়ালিটি কি, আপনি সেখান থেকে সফল হওয়ার লেগে থাকার মানুষকে থাকতে হবে। দেন আপনি সেলিব্রিটি, আজকে যখন সবকিছু মিলে আপনি কন্ট্রোল করবেন একটা সময় ঠিকই আপনি সেলিব্রিটি হবেন। বাট সেলিব্রিটি হতে গেলে আমরা একটু চয়েস করে দেখি, সেভেন সিট যে পাওয়ার আছে আমরা একটু ক্যালকুলেশন অঙ্ক আকারে দেখি। আপনারা এখানে খেয়াল করতেছেন ইটস কল পাওয়ার অফ সেভেন সি, আমরা যদি অঙ্ক যারা করি দেখেন আমরা যদি সি সেভেন সি, সেভেন সি কে আমরা একটু ব্যাখ্যা করবো এইভাবে, দেখেন সির পাওয়ার, সির মান যদি আমরা জিরো ধরি, দেখেন সির মান যদি আমরা জিরো ধরি তাহলে সেভেন ইন্টু জিরো তাহলে কত হইল জিরো। এবার ধরবো সির মান আমরা ওয়ান ধরবো, সির মান কত ওয়ান, তাহলে সেভেন ইন্টু ওয়ান তাহলে কত হলো সেভেন। এবার সির মান টু, তাহলে সেভেন ইন্টু টু তাহলে কত হলো সাত গুণ চোদ্দ। তা দেখেন আমরা যদি সির মান তিন দিই তাহলে তিন সাত একুশ হবে, এইভাবে আমরা কিন্তু এভাবে কাজটা করতে পারবো। আমরা দেখি একটু ডিফারেন্ট ওয়েটে, আমরা সিটে সিটাকে যদি আমরা এইভাবে করি, ইফ ই কনভার্ট সেভেন সি টু, সি টু দি পাওয়ার সেভেন, সি টু দি পাওয়ার সেভেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট, আমরা কি আসে দেখি, সির মান জিরো তাহলে সি জিরো টু দি পাওয়ার কত সেভেন ইকুয়াল টু জিরো, এবার সির মান কত ওয়ান, সির মান যদি ওয়ান হয়ে থাকে তাহলে সি টু দি পাওয়ার, সি টু দি পাওয়ার এখানে একটু পাশাপাশি হয়ে গেছে বাট এটা ওয়ান এর উপরে সেভেন হবে, একটু খেয়াল করবেন, তাহলে ওয়ান টু দি পাওয়ার কি সেভেন ইকুয়াল টু ওয়ান। এবার সির মান টু, তাহলে টু টু দি পাওয়ার কি হবে সেভেন, টু টু দি পাওয়ার সেভেন, এটা কিন্তু সাতাশ না, এটা হচ্ছে টু টু দি পাওয়ার, টু এর উপর সেভেন, তা টু এর উপর সেভেন মানে কি দুই বা দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু এভাবে ষাটটা দুই গুণ করলে মান হয় কত আটাশ, হ্যালো ষাটটা দুই গুণ করলে কত হয় মান হয় আটাশ, একশো আটাশ। তাহলে দেখেন এখানে সেভেন সি আর সি টু দি পাওয়ার সেভেন এর মধ্যে কত পার্থক্য হলো, সেভেন সি, সেভেন সি আর সি টু দি পাওয়ার সেভেন এর মধ্যে কিন্তু অনেক বড় একটা পার্থক্য হয়ে থাকে। তা আমরা ট্রেডিশনালি যদি মনে করি, ট্রেডিশনালি সি এই সির মান যদি দুই হয় তাহলে সেখানে আছে চোদ্দ, আর সির মান যদি দুই হয় সেখানে হয়েছে কত একশো আটাশ। দিস ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং পাওয়ার। আমরা দেখি ইম্পসিবল সেস ইম্পসিবল, এখানে ট্রেডিশনালি যদি মনে করি সির মান যখন দুই হলো তখন আমাদের চোদ্দ হলো আর সির মান দুই, বাট আমরা সি টু দি পাওয়ার সেভেন আকারে যদি আমরা নেটওয়ার্ক সিস্টেমে যদি আমরা করি সেটা হচ্ছে একশো আটাশ। এভাবে আমরা আমাদের সেভেন সি, তা আমি যেটা বলতে চাচ্ছি তা আপনি সি এর মান জিরো মানে কি দুই জায়গাতেই জিরো, দেখেন সি এর মান জিরো ইকুয়াল টু জিরো, সি এর মান জিরো ইকুয়াল টু এখানেও জিরো। আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি, আমরা যেটা আলোচনা করলাম এতক্ষণ সেটা হচ্ছে কি হোয়াট ইজ সেভেন সি, সেভেন সির পাওয়ার, অর্থাৎ এই সাতটা সেভেনের সির যে অর্থাৎ চয়েস চান্স চ্যালেঞ্জ চেঞ্জ কন্ট্রোল কনস্ট্যান্টলি সেলিব্রেটি, এই কয়েকটা সাতটা সির মধ্যে যদি আপনার একটাও মান জিরো হয়, হ্যালো আগে বলছি এই সাতটার মধ্যে যদি একটারও মান জিরো হয় তাহলে আপনার রেজাল্ট কি জিরো, সেটা ট্রেডিশনাল হোক আর নেটওয়ার্কিং এর জন্যই হোক। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা যে সাতটা সির নিয়ে আলোচনা করলাম সাতটার মধ্যে প্রত্যেকটাতেই অবশ্যই আপনার থাকতে হবে এবং এটা আমাদের চারিত্রিকভাবে স্ট্যাবলিশ করার চেষ্টা করতে হবে, দেন কিন্তু আমরা এখানে সফল হব। এই সাতটার মধ্যে যদি একটাও ল্যাক থাকে একটাও জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মান কি আসবে জিরো। সো আমরা হ্যালো ভিউয়ার্স, আমরা এই জিনিসটা আমরা প্র্যাকটিস করব, আশা করা যায় আমরা এই সেভেন সিটটাকে কনভার্ট করব কিভাবে সি টু দি পাওয়ার সেভেন, আমাদের আজকের আমরা প্রজেক্ট করি সেভেন সিটটাকে আমরা সি টু দি পাওয়ার সেভেনে কনভার্ট করব। এটা কনভার্ট যদি আমরা করতে চাই তাহলে আমরা কনফিডেন্টলি আমাদের যে কাজটা করে যেতে হবে, আমাদের যে
এই ম্যাজিক স্টিক সাকসেস হওয়ার জন্য আমাদের আরো 60টা যে পয়েন্টস আছে এই পয়েন্টসটা আমরা এটা করব। আমি নেক্সট পার্টে এটা ডিটেলস আমরা আলোচনা করব। আমি একটু হিন্টস দিই, সেটা হচ্ছে নেক্সট পার্টে আমরা আলোচনা করব ডিসিশন, বিলিভ, কমিটমেন্ট, অনেস্টি, ডিসিপ্লিন, কিপ ইট মেন্টালিটি, রিলেশনশিপ। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা পরবর্তীতে আমরা করে ফেলব। তো এই মত অবস্থা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ হামিদুল ইসলাম জুয়েল, অল মিশন টু ইন্টার্ন, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার। আমার ইউটিউব এবং ফেসবুকের ইয়েগুলো সব দেওয়া থাকলো, আপনাদের যে কোনো সময় আমাকে নক করতে পারেন, আপনাদের এই কমেন্টমেন্ট দেখতে পারেন। এবং নেটওয়ার্ক মার্কেটিং বোর অনেক ভিডিওগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আপনি পেয়ে যাবেন, আপনি এখানে কমেন্ট শেয়ার করবেন, আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।